গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দিরা। তো আর তোমরা দেখছো ইন্দিরা লামা চ্যানেল। সো আজকে সকাল সকাল আমি উঠিনি, ব্লগটা স্টার্ট করতে আমার অনেকই লেট হয়ে গেছে। আমি আর তোজে উঠলাম 11টা কি 11:30 বাজে মেবি, আর এখন মিনিমাম 12:45-1 বাজে যায়। তো ঘরের কাজ বলতে এখন মা ঘরটা সব মানে সাফ করে রেখেছে, শুধু আমার মোছার পালাটা হলেই সব শেষ। আর ভাইকে চান করাবো, মার রান্না বান্না দিকে সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার তো সকালবেলা হলেই তো ডোবর দুষ্টামি চালু, তোজোর দুষ্টামি চালু। ওই ঘরে তোজোর দুষ্টামি করছে, আমাকে ব্লগটা করতে দিচ্ছে না, তাই আমি এই ঘরে এসে ব্লগটা স্টার্ট করলাম। সো উইদার একটু ফার্দার একটু চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আনাই হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। ডোগোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে মা যেখানে থাকবে ডোগো সেখানেই থাকবে। তো দেখবে তোমরা ডোগো কোথায় আছে দেখে না। তো আমি যেখানেই থাকবো সেখানেই আমার পাশে পাশে থাকে, তো আমার ভালো লাগে থাক, কেউ না কেউ তো আমার পেছনে থাকে। এ দুষ্টুমি করে না, চুপচাপ আমার কাছে এসে বসে থাকে। আর ওর তো কোনো কাজ বাজ নেই, ওর কাজ হচ্ছে শুধু খাওন দাউন, ঘুম, খুলু খুলু কলা আর কিছু না। আমার ছুঁচু বাবা, এটা আমার ছুঁচু বাবা, আমি ছুঁচু বাবা। দুদু ডোগো ডোগো কি করে, ডোগো উঠবে না, ডোগো ঘুলু ঘুলু করবে না বাবু। ডোগো গুড মর্নিং বলে দাও সবাইকে। সবার ঘুমিয়ে বলল কি করছো? এই তো রান্না হয়ে এসেছে, আমার রান্না বান্না সমস্ত সব কমপ্লিট। আজকে তো সোমবার, তোমার সব জানো যে মাঝে মাঝে নিরামিষ হয় আবার আমিষও হয়ে যায়। তো চেষ্টা করি যতটা নিরামিষ করার, তো নিরামিষই করেছি। দেখে নাও আমি এখানে করেছি বাঁধাকপি আলুর তরকারি, বাঁধাকপি, আর এখানে এই যে ভাত হচ্ছে মুগ মসুর ডাল ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে, আর ভাত হচ্ছে ভাতটা আমি মার গাড়বো এক্ষুনি। আর এখানে বেগুন ভাজা, বেগুনটা বেগুন ভাজা হবে, বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে চিনি দিয়ে মাখিয়ে রাখছি। তো এটা পরে আবার বেলা যখন খাবো তখন গরম গরম ভাজবো। তো আমি এখন একটু বেরোচ্ছি, ঘরের কাজ তো সকালবেলা রান্নাবান্না হয়েই গেল, আর ঘরের কাজ হচ্ছে সোনা একটু পরে ঘরটা মুছে নেবে। তো যে ঘরে আছে আমার বাবা আসছে, একটু পোস্ট অফিসে একটু কাজ আছে, তো কাজটা সেরে এসে বেগুনটা ভাজবো স্নান করে। আর পুজোকে যদি স্নান করি তা শোনা তো আমার খুবই ভালো হয়, তো জানি না কতদূর কী করে রাখবে। তো চলো আমি ব্লগটার বাইরে আমি করছি না কিছু, শোনা আছে শোনা ব্লগটার কন্টিনিউ করে রাখবে। চলো হঠাৎ করে প্ল্যান হলো লাঞ্চ টাঞ্চ করার পর পাটুলি যাব। সোনু ফোন করে বললো যে কোথাও ঘুরতে যাবা, তো কালকে তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো আজকে চলো। হ্যাঁ কোথায় যাবে বললো, চলো পাটুলি। তো হঠাৎ করেই চলে আসলাম, বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পর 4:30 নাগাদ বেরিয়েছিলাম, তখন আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি। তো এখন কন্টিনিউ করেছি। এখানে একটা নতুন দোকান খুলেছে কাবাবের, তো দু প্লেট কাবাব নিয়েছি, দেখাচ্ছি এক সেকেন্ড ব্যাক ক্যামেরা করে। নাও কাবাবটা কতটা জুসি, এই এই রকম কোয়ান্টিটি দিয়েছে, এইরকম ব্যাপার। আর এই যে আমার পাতি ইহা পার হে, কিছু বল দো। কিছু বলবো না এখন, কিছু বলবো না এখন, খেতে ব্যস্ত।
এখন চলো খাবারটা আমরা এনজয় করি। টাটা। তো চিকেন তন্দুরটা কিরমভাবে কি কোন দোকান, এটা এটা পাটুলি সাইডে, পাটুলির এক সাইডে দোকানটা খুলেছে রিসেন্ট। তো আমি এটা শর্ট ভিডিও নিয়ে নিয়েছি, তোমরা দেখে নিও। তো খুব জুসি, তো মায়ের জন্য আর ও নিল। কতটা কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আমার। তো পার পিস 50 রুপিস, তো ঠিকঠাকই আছে, যা দিচ্ছে কোয়ান্টিটি তার মানে মানে তার ওপর যে এই কোয়ান্টিটি দিচ্ছে এই রুপিস, এইটা ঠিকঠাক একদম। তো এখন চলো বাড়ি যাওয়া যাক। পাটুলি থেকে তো যাওয়ার সময় একটা আর্টিস্টের সঙ্গে আমার দেখা হয়ে গেল, এই যে। তো এনার সাথে ছবি টবি তুললাম, সেলফি টেলফি তুললাম। তো টাটা এখন। খুবই ভালো লাগলো একজন আর্টিস্টের সঙ্গে দেখা হয়ে। সো তোমাদেরও জানিও কেমন লাগলো আজকের দিনটা, আমার ডেইলি ব্লগ আমি দেখাই। তো এবার বাড়ি যাওয়া হোক। তো আমি বাঘাযতীন যাব, একটু সকালবেলা বলেইছিলাম যে কোয়ার্টারে গিয়ে কতগুলো ডকুমেন্টস পেপার নেওয়া আছে, তো সেগুলো নেব, নিয়ে দেন বাড়ি যাব। বাড়ি গিয়ে ব্লগটা আমি এন্ড করে দেবো। এখন টাটা। দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি, চলে এসেই একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি। বলেছিলাম বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করবো। তো আজকের র্যান্ডম ভিডিও তোমাদের দেখালাম, ডেইলি ব্লগ। তো দাঁড়াও এক সেকেন্ড, কথা বলে নি, তারপর তুমি বলবে। হ্যাঁ, তো দেখো কে এসছে আমাদের বাড়িতে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, প্রচুর 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 শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, এন্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল ইন্দিরা লামা, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে। সো আজকের এইটুকুনি, যদি তোমাদের পাটুলির মানে একটু ঘোরাঘুরি আমাদের ভালো লেগে থাকে, তো খাবারগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমি বলেছিলাম একজন আর্টিস্টের সঙ্গে দেখা হলো, তাকে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করবে। তো এখন টাটা, গুড নাইট। কালকে নিউ ব্লগ নিয়ে আসছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।